জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারো জন্য খুব অন্যরকম লাগে, অন্যরকম লাগে। কোনো কারণ নেই, তার বড় বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে। কারোকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয়, সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয়। ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই, তারপরও ইচ্ছে হয়। ইচ্ছের কোনো লাগাম থাকে না, ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে। প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না, তারপরও ইচ্ছেগুলো বেসরমের মতো পড়ে থাকে, আশায় আশায় থাকে, কষ্ট হতে থাকে। কষ্ট হওয়ার কোনো কারণ নেই, তারপর হতে থাকে, সময়গুলো নষ্ট হতে থাকে। কারো কারোর জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মতো কেন অনুভব করি। কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো, এখনো হয় কি জানি। সে যার জন্য অন্যরকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে, সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে, সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট, হেঁটে যাই যেন কিছুই হয়নি, যেন আর সবার মতো সুখী মানুষ আমিও, হেঁটে যাই, যাই কত কোথাও যাই, কিন্তু তার কাছেই কেবল যাই না যার জন্য লাগে। কারো কারোর জন্য এমন অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন। জীবনের কত কাজ বাকি, কত তারা, তারপরও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবে, তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবে, তাকে ভেবে কোনো লাভ নেই, জেনেও ভাবে, জেনেও ভাবে তাকে কোনো দিন পাব না, জেনেও তাকে পেতে চাই, তাকে পেতে চাই।